আমার নাম সুমন্ত বসু। আমি ব্যক্তিগত জীবনে একটি প্রাইভেট সেক্টরে চাকরিরত, সমাজে নানা রকম কাজকর্মের সঙ্গে এখনও যুক্ত রেখেছি আমার পরিবারের ধারায়। আমার মা শ্রীমতী কবিতা বসু, যার হয়ে আমি এসেছি, উনি আর নেই, উনি 2003 সালে মারা গেছেন। উনি সমাজকর্মী হিসেবে অনেক কটা সোশ্যাল ওয়ার্ক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন, এনজিওর সঙ্গে। উনি রাজনৈতিকভাবেও ওনার ছাত্র জীবনে বড় অ্যাক্টিভ ছিলেন, বিপিএসএফের নেত্রী ছিলেন। এই যুদ্ধের সময় এক্স্যাক্ট আমার তো ওই মানুষদের মনে নেই যারা মা থাকলে বলতে পারতেন, সেই পরিচিতির থেকেই একটা নেটওয়ার্ক তৈরি হয় যে যারা বাংলাদেশ থেকে এসে পড়ছেন, ঠিক শরণার্থী, আমরা থাকতাম দমদম নাগেরবাজার এয়ারপোর্টের কাছে, শরণার্থী আমাদের বাড়ি অবধি এসে পৌঁছননি, আমরা বর্ডার থেকে অনেকটা দূর, কিন্তু মুক্তিযোদ্ধারা নানা কারণে তাদের শহরে আসতে হতো কলকাতায়। তো আমাদের বাসাটা ছিল একটা তাদের প্রথম কলকাতায় ঢোকার বাসস্থান। ওখানে এসে কয়েকদিন থেকে পুরো যোগাযোগ করে কে কোথায় যাবেন সেইভাবে তারা চলে যেতেন। আমার এমনও মনে আছে, এক একদিন রাত্রির বেলায় ঘুম থেকে উঠে দেখি কোলাহল বাড়ির ভিতর, উঠে দেখি 20-25 জন এসে হাজির। আর মা যেটা করতেন পরবর্তীকালে, এইটা বাদ দিয়ে মা নিজে ওনাদের সঙ্গে ব্যাক করেছিলেন, ওনাদের যে এনজিও সাহায্যে প্রচুর রিলিফ মেটেরিয়াল জোগাড় করে বর্ডারের ভিতর এলাকায় আশেপাশে রিলিফ ক্যাম্পগুলোয় পৌঁছতেন। ওনারা একটা মেডিকেল টিম তৈরি করেছিলেন ছাত্র ডাক্তারদের নিয়ে, তাদের নিয়ে বেশ কয়েকটি ক্যাম্পের কাজ করতেন। এবং তদানীন্তন ভারত সরকার তো পুরোটা করে উঠতে পারতো না যদি এই মানুষদের সহায়তা না থাকতো। বাকি কাজগুলো এরা পুরোটা এই মাদের সংগঠন থেকে, ওনারা ওষুধ, খাদ্য, শিশু খাদ্য মন, এটা আমার এইটুকু মনে আছে যে সেন্ট পলস ক্যাথিড্রাল যে আছে কলকাতা শহরে, ওখানে এক ফাদার ছিলেন, ফাদার বিশ্বাস, উনি বিয়ন্ড হিজ লিমিট পরবর্তীকালে বুঝতে পেরেছি ওনার কাজের চৌহদ্দির বাইরে গিয়ে অনেক কিছু জোগাড় করে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্যে। যেটা একটা প্রথম ছিল, যোদ্ধারা দ্বিতীয়বার যখন ফিরছে একবার কিছুভাবে এসে ক্যাম্পে, তখন তাদের, আমার এটুকু জ্ঞানে আছে, প্রচুর আমরা ইঞ্জেকশন সিরিজ দেখেছিলাম, পরে যখন জিজ্ঞেস করেছিলাম বলে এগুলো টেড ব্যাগ। সেই ওই ভলিউম অফ টেড ব্যাগ কালেকশন করা, এমনি নানা মানুষ নানাভাবে এই মেটেরিয়ালগুলো কলকাতায় আসতো, আমার মা তার সঙ্গী সাথীদের নিয়ে এটা বর্ডার অবধি পৌঁছে দিতেন। মা বর্ডারের ভিতরেও যতটা লিবারেট করতে পেরেছে ততটা অবধি তখনও এসেছিল। প্রতিটি দেশের নিজের একটা ধরন থাকে ডেভেলপ করার, রাজনৈতিক এবং সামাজিক। সেই ডেভেলপমেন্টে আমি তখন তো বড় হয়ে গেছি, আর পরবর্তীকালে আমার মাও বাবাও, এরা যখন বঙ্গবন্ধু হত্যা হয়ে যায়, তার পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য বড় দুঃখ পেতেন। তারপরে যখন আপনাদের দেশের কনস্টিটিউশন বদলে যায়, তখন তারা বড় দুঃখ পেয়েছিলেন। এই যে শাহবাগের প্রজন্মকে তারা যদি দেখে যেতে পারতেন, তাহলে আবার বড় আনন্দ পেতেন। আমি এসে সবটাই আমার খুবই ভালো লাগছে যে সম্মানটা দিলেন। আমার মা বাবা জীবিত থাকলে, যারা এটার সময় নিজেদের জীবনের অনেক কিছু ত্যাগ করে, নিজের পরিবারের ত্যাগ করে, তারা বড় খুশি হতেন। অনেক দেশ যুদ্ধ করেছে, যুদ্ধ হলে, দেশে স্বাধীনতা যুদ্ধ, যে কোনো যুদ্ধ, আশেপাশে মানুষ চলে যায়, তাদের সেই দেশের মানুষ, সাধারণ মানুষ সাহায্য করে। সে যুদ্ধ যে কোনো একটা ফল হয়েছে, স্বাধীন হয়েছে বা একটা স্টেবিলিটি হয়েছে, তারা কি আর তাদের মনে রেখেছে এইভাবে, এটা আমি কোথাও খুঁজে পাইনি। তাই এটা বলার মতো ভাষা আমার নেই।